সবাই করছে না, দু চারটে হাসপাতাল যারা করছে তারা যদি মানুষকে মানুষকে পরিষেবা না দেয়, রোগ কখনো বলে আসে না, ইমার্জেন্সি যখন হয় তখন সময় থাকে না, কাউকে বলে কোনো রোগ আসে না, আইসিইউতে যখন একটা বেড দরকার হয় তখন কোনো বিকল্প থাকে না, বাড়িতে তার চিকিৎসা হবে না, তাকে যদি কার্ড নেই বলে পরে ক্যাশলেস ইন্স্যুরেন্স আমি পরে টাকা পাবো বলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এর থেকে বড় বর্বরতা আর কী হতে পারে? সুতরাং এই আচরণ যারা করছে বা যারা ভাবছে যে এইভাবে করে আমরা নিজেদের শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে হাসপাতাল চালিয়ে কমার্শিয়ালি হাসপাতালকে বা রুগীদের ইমোশনকে কাজে লাগিয়ে আমরা অর্থ উপার্জন করতে যারা লেগে পড়ে রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সারা রাজ্য জুড়ে গ্রহণ করা উচিত। এবং মুখ্যমন্ত্রীও সে বার্তা দিয়েছেন এবং রেগুলেটরি কমিশনকেও ইতিমধ্যে বলা হয়েছে, আমি সেটাই আজকে জেলা প্রশাসনকে বলেছি। আমাদের বিশেষ করে জেলা থেকে, যদিও ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজ আছে প্রায় 780টা বেড রয়েছে, কিন্তু শুধুমাত্র ডায়মন্ড হারবার থেকে এখানে রুগীরা বা পেশেন্টরা আসে না, পার্শ্ববর্তী বিধানসভায় জেলার সব জায়গা থেকে কাকদ্বীপ, কুলপি, মগরাহাট, মন্দির বাজার, যেগুলো আমার হয়তো লোকসভা কেন্দ্রের অন্তর্গত বা অন্তর্ভুক্ত নয়, সেখান থেকেও রুগীরা আসে, পেশেন্টরা আসে। সুতরাং বেডের একটা চাহিদা সবসময় থাকে এবং 20% ডিমান্ড প্রতিদিন লেগে রয়েছে। সুতরাং এটাও যাতে আগামী দিন আমরা বেড বাড়িয়ে কোনোরকমভাবে অ্যাড্রেস করতে পারি সেটাও আমি অনুরোধ করেছি। মেডিকেল কলেজের যিনি প্রফেসর তিনি ছিলেন, তিনি নিজেও বলেছেন যে তিনি অত্যন্ত তৎপরতার সাথে এই বিষয়টি দেখছেন। এছাড়া আমরা সর্বস্তরে বলেছি, বিশেষ করে বাংলা আবাস যোজনায়, বাংলা আবাস যোজনায় এই যে 11,36,000 লক্ষ্যে, মানে প্রকৃত প্রাপক যাদেরকে বলা হচ্ছে, যাদেরকে প্রথমবার 3 বছর পরে বাড়ির জন্য টাকা দেওয়া হবে, যদিও ওই টাকায় 40% রাজ্য দেয়, 60% কেন্দ্র দেয়, এই বাংলা আবাস যোজনার প্রকল্পে প্রায় 3,67,219, আমি আবার বলছি 3,67,219, 3,67,219 জন বেনিফিশিয়ারি রয়েছে যারা প্রকৃত প্রাপক, যাদের সত্যি বাড়ির প্রয়োজন কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না বলে তাদেরকে বাড়ির টাকা দেওয়া হচ্ছে না। এবং যারা 1,13,000 যারা এই জেলা থেকে এবার কোয়ালিফাই করেছে ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পর, তাদের টাকাও এখনও ছাড়েনি, দিল্লি থেকে টিমের পর টিম পাঠাচ্ছে, টিমের পর টিম, ভেরিফিকেশনের পর ভেরিফিকেশন, এতটুকু কোথাও ডিসক্রিপেন্সি পাইনি। যারা ফেক জব নিয়ে, ফেক জব কার্ড নিয়ে কথা বলছে, ভারতবর্ষের শীর্ষ যে রাজ্যে ফেক কার্ড পাওয়া গেছে, ফেক জব কার্ড, সেই রাজ্যটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, 92,00,000 ফেক জব কার্ড। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, 79,00,000। তৃতীয় স্থানে রয়েছে গুজরাট, চতুর্থ স্থানে রয়েছে কর্ণাটক, তারপর রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্য কোনো কারা ক্ষমতায় আছে বা কারা ক্ষমতায় ছিল? যারা ভাবে যে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে, এদের মানুষকে পরিষেবা দেওয়ার কোনো রকম কোনো ইন্টেনশন নেই, এরা চায় না মানুষকে পরিষেবা দেওয়া যাক, এরা চায় না মানুষের বাড়ির টাকা মানুষের কাছে গিয়ে পৌঁছাক, মানুষের রাস্তার টাকা গিয়ে মানুষের কাছে পৌঁছাক।